দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আমাদের ট্রেনটি এসে দাঁড়ালো হাওড়া স্টেশন। এই ট্রেনটির আগে নাম ছিল কালকা মেল, এখন এই ট্রেনটির নাম হয়েছে নেতাজি এক্সপ্রেস। আমরা আস্তে আস্তে আমাদের লাগেজগুলো নিয়ে ট্রেনের দিকে রওনা দিলাম। আমাদের কোচ নম্বর ছিল B2 এবং আমাদের জার্নিটি ছিল AC 3-tier জার্নি, আর সিট নম্বর ছিল 57, 58, 59 আর একটা ছিল 64, অর্থাৎ একটি আপার, একটি মিডিল, একটি লোয়ার আর একটি ছিল সাইড আপার। ট্রেনে ওঠার পর আমরা রাত্রিরে ডিনারটা সেরে নিলাম। উফ, চিকেনটা যা ঝাল ছিল কি বলবো, টেস্টিও ছিল খুব। কিছুক্ষণ ট্রেনের মধ্যে আড্ডা দেওয়ার পর আমরা যে যা সিটে গিয়ে ঘুমিয়ে নিলাম। ঘুম ভাঙতে দেখলাম ট্রেনটি সবুজের মধ্যে দিয়ে ছুটে চলেছে আর আমরা সেই আনন্দগুলোকে উপভোগ করছিলাম। ঘুম থেকে ওঠার পর আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে ফেললাম। এমনি গল্প করে সময় কাটানো ছাড়া ট্রেনের মধ্যে এমনি আমাদের আর কোনো কাজ ছিল না। বাইরে অপরূপ সৌন্দর্য দেখছিলাম, দেখতে দেখতে দুপুর হয়ে গেল, আমরা আমাদের লাঞ্চটাও সেরে ফেললাম। লাঞ্চের মধ্যে ছিল ডাল, আলু ভাজা আর ডবল ডিমের কারি, সঙ্গে একটি পিকেলও ছিল, এক্সট্রা রাইসও ছিল। বিকেল হতে না হতেই আমরা মেক মাই ট্রিপ থেকে পরের দিনের জন্য গাড়ি বুক করে ফেললাম, যাতে আমাদের স্টেশনে পৌঁছে অপেক্ষা করতে না হয়। আমরা আমাদের মতো চলেছি আর ট্রেন তার নিজস্ব গতিতে ছুটে চলেছে। কিছুটা সময় সাউন্ড সিস্টেমে গান শুনতে শুনতে আমরা বিকালটা কাটিয়ে দিলাম। এরপর আমরা রাত্রির ডিনার সেরে কিছুক্ষণ গল্প করলাম, তারপর ঘুমিয়ে গেলাম। আমাদের টিকিট ছিল কালকা পর্যন্ত। রাস্তায় আমরা সিদ্ধান্ত পরিবর্তন করার কারণে আমরা চণ্ডীগড় নেমে পড়লাম। আমাদের ট্রেনটি চণ্ডীগড় ঢোকার কথা ছিল 1:35, ট্রেন লেট থাকার কারণে আমরা 2:36 নেমে পড়লাম। এই ছিল আমাদের হাওড়া টু চণ্ডীগড় ট্রেন জার্নি। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।